ট্রাম্পের ছবির উপরে তাবলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠিয়ে দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি, আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, জি হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে, জি, একটা একটা ইসের সাথে, স্ট্রিকের সাথে, মানে একটা মানে হাজি, ওই যে ভাইয়া, হ্যাঁ, আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা বঙ্গবন্ধুর ছবি, আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরাই করবো, এই তো? ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু বিসিলের লোক থাকবে, জি গাওয়া যদি বাধা দেয়, জি তো ট্রাম্পের ছবির উপরে যদি কোনো করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবে আগের থেকে, জি তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা, জি সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সবাই থাকবে, জি আপা, দুই পাশেও তারা থাকবে, সবাই একটা একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি, জি 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 তা আয় বাধা দে জি দিলে ওই ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে, জি ওই ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি জি উঠাবা। ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, জি তাহলে সেই ছবি আমরা পাঠিয়ে দেবো, জি আপা, ঠিক আছে? ঠিক আছে আপা, জি ইনশাল্লাহ। ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করবো। ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি টবি থাকবে, জি গণতন্ত্র মুক্তি পার্ক, জি স্বৈরতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র জি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র, সে সেই 250 তোমার 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে একটা ছুতা দেয় কি নাস্তানি গোলমাল করছে, নাস্তানি গোলমাল করার জন্য একটা চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট সার্টিফিকেট, এটা কি ধরনের কথা? এটা হয়নি কখনো, অসভ্যতার একটা সীমা থাকে। আমার এতগুলি পুলিশ মারলো, আওয়ামী লীগের আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে, আরো বাড়বে, আমি তো সমস্ত ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, জি এসব হিসাব বাইর করো, সব হিসাব আমরা গুনা কলে গন্ডায় করে নেবো, জি আপা। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনাল দিয়ে দেওয়া হচ্ছে, জি জি আপা, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব, জি আপা। তো ওই ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না, আর এখন তো একটু মোরালি ডাউন আছে, হ্যাঁ হ্যাঁ খিলাড়ি আসলো না, তার বান্ধবী আসে নাই, জি আসার কথা, আসার কথা ছিল না, কমলা হ্যারিস তাও তো ও, আচ্ছা আচ্ছা, জি সেই তো কমলা হ্যারিস আসলে মনে করতো, যদি কমলা হ্যারিস খিলাড়ি নেয় না, সব খিলাড়ি বেশি পছন্দ করে না, কিন্তু সে আমার ইউনুসের, কমলা হ্যারিসের সাথে ইউনুসের ভালো বন্ধুত্ব আছে সেটা আমি জানি, সে হয়ে যাওয়া তো কি হইলো, তোমার যেটা বলো ওটা করো, জি আপা, দেখি কত, আর আমরা আমাদের এটার মধ্যে দিয়ে আমেরিকা অফিস চেঞ্জ হবে, জি ওখানে যে চকি চকি ছবি দেখলাম, চকি মকি পাইতে হকার বসাইয়ে তবল নেয়, হ্যাঁ হ্যাঁ, ওই হকার বসাইছে, আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই হিন ইনসিডেন্টে ওই থাকে, পিসা পায়খানা করে নষ্ট করে আনিছে। আমরা ওটা আস্তে ধীরে, যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাল্লাহ। ওখানে পায়খানা পিসাব করে কোথায়? ওই ভিতরে ভিতরে ফলোরে ফলোরে সামনে বসে যাও কেন? না ওখানে তো বসতে তো আমরা অনেকদিন যাই না, ওই যে যারা ফুটপাতে ইয়ে আছে না, টুকাই টুকাইরা, ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে, তো শুয়েও থাকে হাগুও পারে, এটা বড় অঙ্গ থাকে ওদের, চৌকি বিছানো দেখলাম রাস্তার উপর, জি রাস্তার উপর, রাস্তার উপর বিষয়, আর রাস্তার উপর বিছানো পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো চৌকিগুলো অফিসের ভিতর রাখে, আর কি জানি পোড়াই দো, জি হ্যাঁ এটা করতে হবে আপনাকে, আমাদের আর আমাদের কত ঘর বাড়ি পোড়াইছে, দোকানপাট তোমার ইন্ডাস্ট্রি যা যা পোড়াইছে সব তালিকা বের কর, জি আপা, এলাকা এলাকা সব জায়গা চলে যাচ্ছে, প্রত্যেক এলাকার থেকে এই তথ্য দিতে হবে, কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন মারছে, সব ঢাকায় যে চিকোটা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে, পুলিশ মারা গেছে, হ্যাঁ সেটা কিন্তু সামনে আসে না, ওই তথ্য বের করো, চল, জি আপা ইনশাল্লাহ। সেটা যেভাবে পড়ালো আমাদের তত কল্পনাও করা যায় না, প্রত্যেকের বাড়ি ঘর পড়াই দিচ্ছে, জি আর আমাদের তো কারো নাই, সবাই বাড়ি আমাদের পরিবার যাওয়া ছিল, তারপরে পার্টির নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাইই বাড়ি ঘর পড়া, বাড়ি ঘর পড়া, এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া, আর কালো তো আছে, এখান থেকে সব খবর গুলি আসে পাইতো, জি এরকম যখন মানে সেই পাকিস্তানি হানাদার বাহিনী, তোমার তো দেখো নাই, জি আমরা তো দেখছি, এই ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে, জি এখন তো কত মারছে তার হিসাব নেই, পুলিশ দিয়ে কত মারা গেছে তার হিসাব নেই,
জি আপা, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো ই করি যে সৈন্য হত্যা দিবস, ওরা বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে, বুঝছেন? পরে সাধারণ শিক্ষার্থী, আর সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলো বৈষম্য বিরোধী, ওরা ছাত্রদলের দিকে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন